কিন্তু কর্মসূচির নামে অতীতের মতো বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালাচ্ছে। অগ্নিসন্ত্রাসীদেরও মাঠে নামিয়েছে দলটি। রাজনীতির নামে এমন সহিংসতা করলে ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী। জাতীয় পার্টি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জিএম কাদেরের ঘোষণায় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই, কারণ 2018 সালের নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল ঠাকুরগাঁয়ে গিয়ে তিনি বললেন যে পাকিস্তানই ভালো ছিল, তার মানে তারা যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, হৃদয়ে যে পাকিস্তানকেই লালন করে সেটির বহিঃপ্রকাশ হচ্ছে কালকে, নগ্ন বহিঃপ্রকাশ তিনি মুখ ফসকে করে ফেলেছে। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক আওয়ার ইনফো সাবস্ক্রাইব টু চ্যানেল এন্ড ওয়াচ দ্য নেক্সট ভিডিও।